সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি চলছে। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী রকিবুল রাহাত, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাহাত, আমি আজকের দিনের যে কর্মসূচি সেইগুলো সম্পর্কে একটু বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে। শুভ্র, আজকের দিনে শাহবাগের এই সড়কটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন, এবং তারা বলছেন যে আপনি জানেন যে রাজু ভাস্কর্যের চত্বরে কিন্তু ফাতেমা নামে যে একজন অনশন করছেন, এবং তার অভিযোগটি ছিল যে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং হাসানান মামুন সহ অন্যান্যদের বিরুদ্ধে তার একটি অভিযোগ ছিল। মুক্তিযুদ্ধ মঞ্চ থেকে বলা হচ্ছে যে সেই এদেরকে গ্রেপ্তার সহ সারা দেশে যে ধর্ষণ হচ্ছে সেই ধর্ষকদের গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু তারা এখানে বিক্ষোভ সমাবেশ করছে, এবং তারা কিছুক্ষণ আগে অর্থাৎ আধা ঘন্টা আগে কিন্তু তারা এই শাহবাগ চত্বরটি, এই সড়কটি অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করছে, এবং এখান থেকে বিভিন্ন রকম স্লোগান দেওয়া হচ্ছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, হঠাৎ করে সড়কটি এভাবে আটকে দেওয়ার কারণে কিন্তু এখানে যানজট তৈরি হয়েছে, এবং আমরা দেখেছি আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতেও বেশ যানজটের সৃষ্টি হয়েছে, যার কারণে আপনি জানেন এই এলাকাটিতে কিন্তু বেশ কয়েকটি হাসপাতাল, তো সেজন্য সেই মানুষেরা কিছুটা দুর্ভোগে পড়েছেন। তো তবুও আমি এই বিষয়ে সম্পর্কে আরও জানতে কথা বলবো মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুনের সঙ্গে। আজকে আপনাদের কর্মসূচি সম্পর্কে একটু বলবেন। আপনারা জানেন যে বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া নোয়াখালীতে যে ধর্ষণের গৃহবধূ ধর্ষণের ঘটনা ঘটেছে সেটি নিয়ে আমরা কিন্তু আন্দোলন করেছি, পাশাপাশি সিলেটের এমসি কলেজে যে ধর্ষণের ঘটনা সেটি নিয়ে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু আমরা লক্ষ্য করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের একজন ছাত্রী ধর্ষণের সঙ্গে জড়িত যে নুরু গংসহ তার সংগঠনের অন্যান্য নেতাকর্মী, তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ আমাদের যে বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাতেমা বিথি, সে আজকে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করা অবস্থায় কিন্তু অসুস্থ অবস্থায় পড়ে আছে, এবং সে তার যে কোনো মুহূর্তে তার একটি অঘটন ঘটতে পারে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে এই ছাত্রীর বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাটতে পারে না। আমরা অবিলম্বে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার দাবি করছি, অন্যথায় আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে। ধন্যবাদ আপনাকে শুভ্র। এছাড়াও কিন্তু তারা এই যে বিভিন্ন ধর্ষণ বিরোধী সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে কটুক্তি করে বা সরকারকে কটুক্তি করে যে স্লোগান দেওয়া হচ্ছিল তারও প্রতিবাদ জানাচ্ছেন। শুভ্র রাহাত, আপনাকে ধন্যবাদ।